তিনি একজন আলোকচিত্রী নাম আকাশ কি চিনতে কিছুটা কষ্ট হচ্ছে তো যদি বলি জিএমবি আকাশ তাহলে চিনতে যে কেউই বাধ্য কারণ সোশ্যাল মিডিয়ায় তার যে কোনো কাজ আপনাকে মুগ্ধ করতে বাধ্য তার প্রত্যেকটি ছবি কথা বলে দক্ষতা কথা বলে নৈপুণ্যের কথা বলে দেশ ও দশের ছবি তোলার নেশা নেশাটাকে পেশায় রূপান্তর করলেন কবে থেকে আমি আসলে ফটোগ্রাফি শুরু করেছি 1996 এ আমার বাবার একটা পুরনো ক্যামেরা আমি পাই এবং সেটা দিয়েই আমার ফটোগ্রাফি শুরু করা তারপরে আমি পরবর্তী সময়ে অনেক জায়গায় ফটোগ্রাফির উপর পড়াশোনা করেছি তো এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার এই উদ্যোগ এটাকে প্রফেশন এটা আমি একটা সময় গিয়ে আমি যখন গ্রাজুয়েশন করছিলাম শেষ করে আমি এমবিএ তে ভর্তি হলাম এবং ওই সময় আমি ফটোগ্রাফি তো ভর্তি হলাম একটা ইনস্টিটিউটে বাংলাদেশে এখন তখন করতে গিয়ে আমার মনে হলো যে ফটোগ্রাফিটাকে আমি এটাই আমার প্রফেশন হওয়া উচিত কারণ এটা আমার প্যাশন এটা ছাড়া অন্য কিছু করে আমি আসলে ভাবে শান্তি পাবো না 96 আমি ফটোগ্রাফি শুরু করি 98 থেকে আমি ফটোগ্রাফিটা পেশা হিসেবে নিই অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে নরমালি কি হয় আমরা যখন ক্যামেরাটা হাতে পাই ফ্যামিলির মেম্বারসদের ছবি তুলি হ্যাঁ তা ওইটা থেকে দেখা গেছে বাইরের ন্যাচারাল ভিউজ যেগুলো ওগুলো আমরা ক্যামেরায় ধারণ করার চেষ্টা করি আপনারও কি ব্যাপারটা অমনি ছিল আমার আসলে প্রথম থেকে আমি যে পরিবেশে বড় হয়েছিলাম নানুন যে বড় হয়েছে এছাড়া বাবা সরকারি চাকরি করতো আমার বাবা একজন ফ্রিডম ফাইটার এছাড়া সরকারি একটা চাকরি করতো তো বাবার সাথে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরতাম সেই সময় আমি অনেক প্রান্তিক মানুষের কাছাকাছি আসার সুযোগ হয়েছে আমার আমি নারায়ণগঞ্জে ছিলাম নারায়ণগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রোথ হিল ছিল নারায়ণগঞ্জে আমি ট্রান্সজেন্ডার যারা তাদের আমি দেখেছি অনেক কাছে থেকে তাদের সাথে মিশেছি কাজ করতে গিয়ে এবং আমি দেখেছি যে ওদের লাইফে ওরা তো আমাদের মতো মানুষ কিন্তু ওদের মানুষ অবহেলা করে ওদের মানুষ স্বাভাবিকভাবে নেয় না যেমনটা বলছিলেন যে আমরা আপনার প্রত্যেকটা ছবির নিচে কিন্তু একটা সামারি পাই প্রত্যেকটা মানুষের গল্প আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তোলেন তো এগুলো নিশ্চয়ই ওই নিজের অবজারভেশন থেকে নিজে তাদের কাছে আসলে আমি ইন্টারভিউ নেই এবং তারা যেগুলি বলে সেটাকে শুধু গুছিয়ে লিখি এর বাইরে কিছু না এগুলো ওদের কথা আমি তাদের সাথে মিশে দীর্ঘদিন যাব এবং আমি গিয়ে কিন্তু ওদের ছুটে তুলি না আমি ওদের সাথে প্রচুর সময় প্রথমে দিই কখনো দেখা গিয়েছে আমি 6 মাস ওদের সাথে মিশেছি ক্যামেরা ছাড়া যখন ওরা এবং আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি কেন ছবিটা তুলতে চাই ছবিটা তুললে কী হবে আমার উদ্দেশ্যটা কী এবং যখন ওরা ট্রাস্ট করা শুরু করেছে আমাকে তখন থেকে কিন্তু আমি ছবি তোলা শুরু করি আমি প্রথমে গিয়ে কিন্তু ছবি তুলি না এবং যেহেতু প্রান্তিক মানুষগুলি ওদের সম্পর্কে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে ওদের সম্পর্কে অনেক মানুষ জানে না এই মানুষগুলি আমার জন্য খুবই ইন্সপায়ারিং কারণ হচ্ছে এই মানুষগুলি তাদের তেমন কিছু নাই কিন্তু এই মানুষগুলি কখনো হেরে যায় না সংগ্রাম করে বেঁচে থাকার জন্য এবং সারাক্ষণ আপনি দেখবেন ওরা হাসছে একটা রিক্সাওয়ালার সাথে আপনি কথা বলবেন একটু মামা ডাকবেন দেখবেন হেসে দিচ্ছে আর ওদের কিছুই নাই কিন্তু ওরা জীবন সম্পর্কে ওইভাবে নালিশ কমপ্লেন করে না ওরা যতটুকু আছে সেটা নিয়ে হ্যাপি এবং ওদের নিজেদের আগায় নেওয়ার জন্য প্রত্যেকদিন সংগ্রাম করে আমরা একটা কি উন্নয়নশীল দেশ আমাদের এখানে দরিদ্রতার পরিমাণটা অনেক বেশি তাদেরকে কীভাবে ভালো রাখা যায় সচ্ছল করার জন্য আপনার উদ্যোগগুলো দেখা যায় যে মানুষগুলির স্টোরি নেই সেই মানুষগুলিকে আবার ট্রাই করি যারা নিজেদের অবস্থার পরিবর্তন করতে চায় যারা সৎ মানুষ আমি তো অনেকদিন যাবৎ মিশি আমি বললাম তখন যদি আমি বুঝতে পারি যে এই মানুষটার ইচ্ছে আছে এদেরকে হেল্প করার জন্য তো একটা সোর্সের দরকার হয় আমি তো প্রফেশনাল ফটোগ্রাফার আমি অনেক অ্যাসাইনমেন্টস করি আমি বিভিন্ন ম্যাগাজিন ইন্টারন্যাশনাল ম্যাগাজিন নিউজ পেপারদের সাথে কাজ করি আমার ছবি ছাপা হয়েছে অলমোস্ট পৃথিবীর সবগুলোই বড় বড় নিউজ পেপার ম্যাগাজিনে লাইক নিউজ উইক টাইম জিও আমার এক্সিবিশন হয়েছে সারা পৃথিবীতে সল এক্সিবিশন আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি আমার যখন এক্সিবিশন হয় তো ওরা আমাকে পে করে এবং আমি যা উপার্জন করি এখান থেকে সেগুলির অলমোস্ট 75% দিয়ে আমি মানুষজনকে সহায়তা করি এছাড়া আমি প্রথম দিকে আমার একদম পুরো নিজের টাকা দিই আমি হেল্প করে আসছি এখন ইদানিং যেহেতু ফেসবুক আছে অনেকে আমার পোস্ট দেখে স্টোরিতে দেখে অনেকে আগে আসে যে আমিও কিছু কন্ট্রিবিউট করতে চাই তো ওরকম যদি কেউ কন্ট্রিবিউট করতে চায় আমি তাদেরকে আমার সাথে যুক্ত করি আমরা তো অনেক চোখে দেখি আমরাও চাই হেল্প করতে কিন্তু আপনার মধ্যে এই জিনিসটা খুব বেশি কেন কাজ করছে আমি আসলে বললাম যে ছোটকাল থেকে ওদের কষ্টটা আমি দেখেছি আমি অনেক ছোটবেলা থেকে আমি দেখেছি আমার এক মামার বাসায় একজন ট্রান্সজেন্ডার কাজ করতো এবং আমি দেখতে পেয়েছি যে তারা অনেকেই তার সাথে অনেক বাজে ব্যবহার করতো আমার আমি টানবাজারে নারায়ণগঞ্জ টানবাজারে আমার বাসা ছিল তো আমি টানবাজার বোথেলের ওদের জীবনযাপন আমি দেখতে পারতাম আমার ছাদের উপর থেকে আমার কাছে কষ্ট লাগতো এই বিষয়গুলো নিয়ে এছাড়া যারা গরিব চাল লেবার নিয়ে আমি কাজ করছি প্রায় 20 বছরের উপরে এবং আমি দেখতে পাই যে ওরা যদি স্কুল যেতে পারতো ওদের লাইফটা কিন্তু অন্যরকম হতো 30টা বাচ্চার আমি পড়াশোনা দায়িত্ব নিয়েছি গত 3 বছর আগে
ওরা বিভিন্ন ওরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতো এবং প্রত্যেকে এখন স্কুলে যাচ্ছে বিভিন্ন ক্লাসে এবং আমি ওদের ওদের হেল্প করবো মানে ওদের পাশে থাকবো যতক্ষণ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এবং ওরা যত দিন না ওদের পড়াশোনা কমপ্লিট করবে এবং আমি বরাবরই সবসময় চেয়েছি আমার একটা অর্থপূর্ণ জীবন মিনিংফুল লাইফ এবং আমি যখন ওদের হেল্প করি যখন ওদের মুখে হাসি দেখি যখন দেখি ওদের অবস্থা পরিবর্তন হয়েছে ওদের বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে ও রিক্সা চালায়া যে টাকাটা নিয়ে আসছে ওদের ফ্যামিলির পুরো অবস্থা বদলে গেছে ইভার আনি আমি গরু কিনে দিয়েছিলাম সেই গরু সে কারণ গরু থেকে তো বাছুর হচ্ছে প্রতি বছর সে দুধ বিক্রি করে এবং বাছুর থেকে বাছুর বিক্রি করে তার থাকার ঘর ছিল না এখন তার বিশাল বাড়ি নিজে করেছে আমি না কিন্তু সে নিজে এবং তার বাচ্চাদের সে সেলফ সাফিসিয়েন্ট হয়েছে কয়েক বছরের মধ্যে আমি শুধু শুরু করে দিয়েছিলাম সে তার বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে এবং এই জিনিসগুলো আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে আরও মানুষকে হেল্প করার জন্য আমার খুব ভালো লাগে। নিজেকে আসলে কোন দৃষ্টিতে সবার সামনে উপস্থাপন করতে আপনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি অ্যাজ এ ফটোগ্রাফার নাকি সমাজকর্মী? আমি আসলে একজন ফটোগ্রাফার, খুবই সিম্পল একটা অর্ডিনারি ফটোগ্রাফার, খুবই সাধারণ একটা মানুষ। আমার এই মানুষগুলিকে ভালো লাগে, এই মানুষগুলির ছবি তুলেই আমি আজকে আপনার সাথে কথা বলছি, আপনি আমার সাথে কথা বলছেন এই মানুষগুলির ছবির জন্য। তো আমরা ছবি তুলি, আমরা অ্যাওয়ার্ড পাই, আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় এক্সিবিশনের জন্য যাই, আমাদের নাম হয়, ইন্টারভিউ আসে, কিন্তু পিছনে যে মানুষগুলি যাদের ছবি তুলে আমার এই নাম, আমি ইভেনকে সার্ভাইভ করছি প্রত্যেক দিন। আমি আমার মানে আপনার প্রত্যেকটা নাম যশ খ্যাতির পিছনে হচ্ছে এই মানুষগুলো, আমাদের যারা ফটোগ্রাফার তাদের প্রত্যেকের পিছনে কিন্তু মানুষগুলি, কিন্তু এই মানুষগুলির খবর আমরা দেখা যায় ম্যাক্সিমাম সময় আমরা নেই না। তো আমার প্রথম থেকেই দায়িত্ব বোধটা আমি ফিল করেছি যে এই মানুষগুলির জন্য, এই মানুষগুলি না থাকলে আমিও নাই, এই মানুষগুলির জন্য আমার করতে হবে এবং এই মানুষগুলি ভালো না থাকলে আমি ভালো থাকতে পারবো না। এবং আমার একটা দারুণ আনন্দ লাগে, আমি বললাম যখন আমি দেখি ওরা ভালো করছে, ওরা ভালো আছে, আমি অনেক মানুষকে চেঞ্জ করতে পারবো না লাইফ, আমি একা একটা মানুষ, আমি হয়তো সারা পৃথিবীটাকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি একটা মানুষের জীবন পুরোটাই চেঞ্জ করে দিতে পারবো। আপনার অনেক ছবি রয়েছে যেগুলো মানুষ আপনার পারমিশন ছাড়াই ইউজ করে, তো তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলার আছে কি? কারো আর্ট বা কারো কাজ অনুমতি ছাড়া ব্যবহার করা এটা ভদ্রতা না, আপনাকে অবশ্যই অনুমতি নিয়ে নিতে হবে, কার্টেসি একটা ব্যাপার, কারণ আমি চাইলে কিন্তু ক্লেম করতে পারি এবং আপনি বিপদে পড়তে পারেন। আপনি অনুমতি নেন, সেই মানুষটা আপনাকে নিশ্চয়ই অনুমতি দেবে, আপনি যদি ভালো কাজে ভালোভাবে ব্যবহার করেন। আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন কিন্তু যার কাজ তাকে আপনি জানাচ্ছেন না, তার কাজটা তো আর ভালো হলো না। দেখা গেছে আপনার প্রত্যেকটা ছবির নিচে যে সামারি লেখা থাকে সেটা হচ্ছে ইংলিশে লেখা, তো এই লেখাগুলোকে আসলে বাংলায় কি ট্রান্সলেট করা যায় না কিংবা বাংলায় লেখা যায় না? কারণ আমার আসলে আমি তো ইন্টারন্যাশনালি কাজ করি, আমার প্রচুর অডিয়েন্স সারা পৃথিবীতে, অবশ্যই ইংলিশ থাকবে তার পাশাপাশি যদি ট্রান্সলেট করা যায়, সেটা অবশ্যই করা যায়, আমি হয়তো করব সামনে, যেহেতু আমার ইন্টারন্যাশনাল অডিয়েন্স, প্রচুর ইন্টারন্যাশনাল ম্যাগাজিন নিউজ পেপারের সাথে আমি কাজ করি, অনেক মানুষজন আমাকে ফলো করে, সেই জন্য আমার আসলে ইংরেজিতে করা যে যেন মাস পিপলের কাছে পৌঁছাতে পারি। হ্যাঁ, কিন্তু আমি অবশ্যই, আপনি খুবই ভালো কথা বলেছেন যে আমার বাংলাও করা দরকার। থ্যাংক ইউ সো মাচ আকাশ ভাই, আপনাকে আমাদের সঙ্গে পেয়ে, আমাদের সময় টেলিভিশনের দর্শকরা আশা করি আপনাকে আমাদের সঙ্গে পেয়ে খুব আনন্দিত হবে। থ্যাংক ইউ সো মাচ আমাকে সময় দেওয়ার জন্য, সবার জন্য অনেক শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন যেন আমি এইভাবে কাজ করে যেতে পারি।